আসসালামু আলাইকুম। চৈত্রের দাবদাহ বেশ ভালোভাবেই শুরু হয়েছে। এরকম একটি পরিবেশে শরীর ভেজাতে কার না ভালো লাগে। আমাদের আজকের গন্তব্য লেকশোর রিসর্টে। ইন্টার পর থাকছে বিস্তারিত। লেকশোর রিসোর্টের অবস্থান কাপ্তাই উপজেলার জীবতলিতে। আমরা চন্দ্রঘোনা থেকে গাড়িতে চড়ে বসলাম, গন্তব্য লেকশোর রিসোর্ট। এদিকের রাস্তা অন্যান্য পাহাড়ি অঞ্চলের মতোই আঁকাবাঁকা। পথিমধ্যে যাত্রাবিরতি করে হালকা নাস্তা সেরে নিলাম। রাস্তার সৌন্দর্য দেখার ফাঁকে এই এলাকা নিয়ে কিছু তথ্য জেনে নেওয়া যাক। প্রায় 259 বর্গ কিলোমিটার আয়তনের কাপ্তাই উপজেলায় বাঙালিসহ চাকমা, মারমা, ত্রিপুরা, মুরং প্রভৃতি জাতিসত্তার বসবাস রয়েছে। এখানকার উল্লেখযোগ্য দেখার মতো জায়গা হল কাপ্তাই হ্রদ, কর্ণফুলী পেপার মিল, কাপ্তাই বাঁধ, কাপ্তাই জাতীয় উদ্যান, কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র, নেভি ক্যাম্প পিকনিক স্পট এবং জুম রেস্তোরাঁ পিকনিক স্পট। কাপ্তাই সুইডিশ পলিটেকনিক পার হয়ে কিছু দূর গেলেই আর্মির চেকপোস্ট রয়েছে। মাস্ক পরা অবস্থায় পরিচয় পর্ব প্রদান এবং উক্ত অঞ্চলের প্রবেশ ফি বাবদ 100 টাকা প্রদান করে সামনের দিকে অগ্রসর হলাম। লেকশোর রিসোর্টে পৌঁছার পর প্রবেশ ফি 250 টাকা প্রদান করে 1 ঘন্টার জন্য সুইমিং করার সুযোগ পেলাম। সুইমিং করা ছাড়াও এখানে রাত্রিযাপন করা যায়। রাত্রিযাপনের জন্য রিসোর্টে বুকিং সংক্রান্ত একটি লিঙ্ক দিয়ে দিচ্ছি, পছন্দ মতো রুম বুক করতে পারেন। সুইমিং করার জন্য পার্বত্য চট্টগ্রামে যে কয়টি পাহাড়ের ওপর সুইমিং পুল রয়েছে তার মধ্যে এটি অন্যতম। লেকের কিনারা ঘেঁষে এই অসাধারণ সুইমিং পুল নির্মাণ করা হয়েছে। পুলের দুপাশেই অবকাশ যাপনের জন্য চেয়ার রয়েছে। সুইমিং পুলে দুটি ভিন্ন গভীরতা সম্পন্ন স্থান রয়েছে। বাচ্চাদের সুইমিং করার জন্য রয়েছে 2.5 ফুট গভীরতা সম্পন্ন স্থান, বড়দের জন্য রয়েছে 5 ফুট গভীরতা সম্পন্ন স্থান। মনের আনন্দে লেকের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করার সাথে সুইমিং করা আসলেই একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা।
সুইমিং পুলে গোসল করার পর ফ্রেশ ওয়াটার দিয়ে পুনরায় গোসল করা ভালো। এর জন্য চেঞ্জ রুম ও বাথরুমের ব্যবস্থা রয়েছে তার পাশেই। রিফ্রেশমেন্ট ট্যুর হিসেবে এখানে ভালো একটি সময় কাটবে নিঃসন্দেহে। অন্যান্য তথ্যাদি ডেসক্রিপশন বক্সে শেয়ার করছি। কেমন লাগলো আমাদের এই আয়োজন কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে আজই সাবস্ক্রাইব করুন। তাহলে আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।